আসসালামু আলাইকুম। স্পটলাইট জব সলিউশনের মডেল টেস্ট নাম্বার 2 চলে আসছে। আমরা এখানে দেখবো যে দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয়। এটি দ্রাবিড় নামে অভিহিত করা হয়। কোন জাতিকে ও নিষাদ জাতিগোষ্ঠী নামে অভিহিত করা হয়। এটি হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিকদেরকে নিষাদ জাতি হিসেবে অভিহিত করা হয়। আবার বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মহা জনপদ কোনটি। এটি হচ্ছে যাকে ওয়ারী বটেশ্বর। এবং প্রাচীনকালে দিনাজপুর কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। এটি পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। এটি হচ্ছে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলার কোন জনপদটি দণ্ডভুক্তি নামে পরিচিত ছিল। এটি হচ্ছে তাম্রলিপি। মহস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল। তখন তার নাম ছিল কি। এটি হচ্ছে পুণ্যনগর। কোন সালে ঢাকার ইংরেজি বানান যে ডেক্কা ও থেকে ঢাকা করা হয়। এটি হচ্ছে 1982 সালে। দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কে। এটি মোহাম্মদ বিন তুগলক। তারপর আমরা এদিকে দেখবো যে 10 নম্বর, এখানে কি বলা হচ্ছে যে বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে। এটি হচ্ছে ইসলাম খান। বাংলায় মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খান। এবং বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে। এটি হচ্ছে ঈসা খান। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন। এটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আর বখতিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত করেন। এটি হচ্ছে লক্ষণ সেনকে। বাংলায় স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে। এটি হচ্ছে মোহাম্মদ বখতিয়ার খলজি। তারপর হচ্ছে বাংলায় প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। বঙ্গ এবং ও গৌর নামে দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কত শতকে। এটি হচ্ছে 6ষ্ঠ শতকে। বঙ্গ এবং গৌর নামে দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। এটি হচ্ছে 6ষ্ঠ শতকে। শশাঙ্কের তথা গৌর রাজ্যের রাজধানী ছিল কোনটি। এটি কর্ণ সুবর্ণ। এবং মৎস্যান্যায় অবস্থার অবসান ঘটান কে। এটি হচ্ছে গোপাল। মৎস্যান্যায় অবস্থার অবসান ঘটিয়েছেন কে। গোপাল। এবং সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন কে। এটি হচ্ছে বিজয় সেন। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। ধন্যবাদ দক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ভিডিও দেখা হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মডেল টেস্ট অর্থাৎ ওই স্পটলাইট মডেল টেস্ট তৃতীয় নম্বরে চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটি যে বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কে। এটি হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 12 ভূঁইয়াদের দমন করা হয় কার আমলে। এটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমলে। 12 ভূঁইয়াদের দমন করা হয় কার আমলে। সম্রাট জাহাঙ্গীরের আমলে। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বলে আখ্যায়িত করেছিলেন। এটি হচ্ছে হুমায়ুন। কোন মুঘল সম্রাটের কথা বলা হচ্ছে হুমায়ুন। বাংলার কোন সুবেদার আসাম জয় করে তা মুঘল শাসনে অন্তর্ভুক্ত করেছিলেন। এটি মীর জুমলা। বাংলার কোন সুবেদার আসাম জয় করে মুঘল শাসনে অন্তর্ভুক্ত করেছিলেন মীর জুমলা। লালবাগ কেল্লা কোন শতকে নির্মিত হয়। এটি হচ্ছে 17 শতকে নির্মিত হয়। লালবাগ কেল্লা 17 শতকে নির্মিত হয়। এবং বাংলায় স্বাধীন নবাবী শাসনের গোড়াপত্তন করেন কে। এটি হচ্ছে মুর্শিদ কুলি খান। নবাবী শাসনের গোড়াপত্তন করেছেন বাংলায় এ মুর্শিদ কুলি খান। এবং কোন যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহার এবং উড়িষ্যা দেওয়ানি লাভ করে। এটি হচ্ছে বক্সারের যুদ্ধ নাকি পলাশির যুদ্ধ। বক্সারের যুদ্ধ বলা হচ্ছে এখানে। পর্তুগিজ বণিকগণ বাংলায় প্রথম কুঠির স্থাপন করেন কোথায়। এটি হচ্ছে হুগলিতে। পর্তুগিজ যে বণিকগণ বাংলা প্রথম কুঠি স্থাপন করেছিলেন হুগলিতে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 সালে। এবং উপমহাদেশের বিভক্তির সময় 1947 ভারতবর্ষের ভাইসর কে ছিলেন। এটি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, সে সময় ভাইসর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আমরা এদিকে দেখবো হচ্ছে 11 নম্বর, এখানে কি বলা হচ্ছে সিপাহী বিদ্রোহের ভারতবর্ষের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন। এটি হচ্ছে লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের ও ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন। এটি হচ্ছে লর্ড ক্যানিং। দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে। ওয়ারেন হেস্টিং। দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে। ওয়ারেন হেস্টিং। এবং বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক কে। এটি হচ্ছে লর্ড রিপন।
বঙ্গভঙ্গ রদের পরে ভারতের রাজধানী কোথায় স্থানান্তর করা হয়েছিল? এটি হচ্ছে দিল্লিতে। বঙ্গভঙ্গ রদের পরে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় কত সালে? এটি হচ্ছে 1857 সালে। ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের যে সংঘটিত হয় এটি কত সালে? 1857 সালে। এবং ফরাইজি আন্দোলনের সূচনা করেন এটি হাজি শরীয়তুল্লাহ। হাজি শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের সূচনা করেন হাজি শরীয়তুল্লাহ। এবং আলিগড় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন কে? এটি হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। এবং সামাজিক সংস্কার আন্দোলন রাজা রামমোহন রায়কে সহায়তা করেন কে? এটি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক্স। লর্ড উইলিয়াম বেন্টিক্স অর্থাৎ সামাজিক সংস্কার আন্দোলন রাজা রামমোহন রায়কে সহায়তা করেন কে? এটি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক্স। ব্রিটিশ আমলে ও কোন আন্দোলনের ফলে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি হয়? এটি স্বদেশী আন্দোলন। এবং নাসল বিদ্রোহের নেত্রীর নাম কি ছিল? এটি ছিল ইলা মিত্র। নাসল বিদ্রোহের নেত্রীর নাম কি ছিল? ইলা মিত্র। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।